ছবির প্রদর্শনী ব্ল্যাক ডট। নিজের আঁকা একটি ছবি উপহার দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। খেজুরির কামাতায় বাড়ি উষারঞ্জনের, চোখের সামনে দেখেছে গুলির লড়াই, যদিও তখন সে কলকাতার বাসিন্দা, তবুও রক্তক্ষয়ী সংগ্রাম কাকে বলে উষারঞ্জন জানে। ২০০৪ নন্দীগ্রাম থেকে কলকাতায় আসে পাড়ার এক পরিচিতের কাছে, কিন্তু বাইপাসের কাছে গুমটি ঘরে জায়গা হয়নি পয়সা না থাকায়। যদিও কলকাতায় থাকার জেদ সে ধরে রেখেছিল, তাই ভরসা করেছিল রিক্সাকে। মানে বাসস্থানের মতো কোনো জায়গা ছিল না। তারপর আমার বাড়ির পাশাপাশি একজন মানে ছেলে দাদার খোঁজ পাই, ওনার কাছে থাকতে শুরু করি। তারপর ভাবলাম যে এইভাবে তো সম্ভব নয়, ওর কাছে তো এমনিতে থাকা সম্ভব নয়। যখন কোনো কিছু রাস্তা পাচ্ছি না, রিক্সা চালাতে শুরু করেছি। রাজ্য চারুকলা পর্ষদের একটা কোর্স হবে, যে কোর্সটা ফ্রি অফ কস্টে হবে, সেই দেখে ইন্টারভিউ দিলাম এবং সেখানে চান্স পেয়ে গেলাম। এবং সেখান থেকে বুঝলাম যে হ্যাঁ, আমি ছবি আঁকতে জানি বা আমার ছবি গ্রহণযোগ্য। চাপা ইচ্ছেটা ধীরে ধীরে জাগিয়ে তুলেছিল উষারঞ্জন। ছবি আঁকার জেদ আর কিছু ভালো মানুষের সাহায্যে নতুন করে বাঁচার স্বপ্ন দেখা শুরু। চারুকলা পর্ষদ থেকে ডিগ্রি পাওয়া এবং রিক্সা চালানো ছেড়ে ছবি আঁকার স্কুল খোলা। ৩৫টি ছাত্র রয়েছে স্কুলে, এছাড়াও ২০০ জনকে বিনা পারিশ্রমিকে আঁকা শেখান তিনি। তাঁর আঁকা ছবির প্রদর্শনী শুরু হয়েছে গগনেন্দ্র প্রদর্শনশালায়। কাছে যেতে পেরেছি, আমি হয়তো তখন মানে নিজেকে মানুষ বলে মনে করতাম না, কারণ কি তখন যে আঘাত পেয়েছি সবার কাছে আমাকে সেইভাবে মনে করতো না। এখন সবাই ভালোবাসে, অনেকেই ভালোবাসে যারা জানে, বুঝতে পেরেছে এখনো। আর আমি যেখানে থাকি কলকাতায় এসেছি, ওখানকার সবাই তো আমার খুবই ভালোবাসে। প্রদর্শনশালার ছবি বিক্রি করা যায় না, তাই অপেক্ষা পরবর্তী সময়ের। তবে একটি ছবি শিল্পী পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রীর কাছে। অনেকটা পথ পেরোলে তবে আলোর ঠিকানা খুঁজে পাওয়া যায়। নন্দীগ্রাম থেকে কলকাতায় ছুটে আসা উষার পক্ষে সে আলোর পথটা খুঁজে পাওয়ার একটা প্রচেষ্টা চলছিল। অবশেষে সে প্রচেষ্টার বৃত্ত সম্পূর্ণ হয়েছে। সে আশাবাদী আগামী দিনে তার রং, পেন্সিল আর তুলির আঁচড় জীবনের অন্য মানে খুঁজতে তাকে এবং তার ছাত্রদেরকে সাহায্য করবে। আর সেই আশা নিয়ে প্রদর্শনী শুরু উষারঞ্জনের। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে আবির ঘোষাল, চ্যানেল ১০, কলকাতা।